হ্যালো এভরিওয়ান, আমি আবার চলে এসেছি তোমাদের সাথে কিছু জিনিস শেয়ার করার জন্য। তো তোমরা সবাই কেমন আছো? আমি আগেও বলেছি আমি নতুন ইউটিউবে, তো আমার চ্যানেলটা আগেই বলে রাখি, সাবস্ক্রাইব করে রেখো যদি তোমাদের ভালো লাগে। বেশি তো কিছু এখনও আপলোড করতে পারিনি বা ভালো কিছু সেরকম আপলোড করতে পারিনি, তো চেষ্টা করে যাচ্ছি যাতে ভালো কিছু আপলোড করতে পারি। তো সকাল থেকে মানে কাল থেকেই মনটা খারাপ আমার, তো কালকেই হয়েছে ঘটনাটা। আমার যে জুতো আছে রড হুইলার, তো আমার নতুন জুতোটাকে খেয়ে দিয়েছে। তো আমার মনটা ভীষণ খারাপ। ওটা আমি জাস্ট পুজোতে কিনেছিলাম, এখন বেশি দিন পরতেও পারিনি। তার মধ্যে ও জুতোটাকে মানে কিভাবে খেয়েছে দেখো, দেখো দেখছো, নতুন জুতোটাকে আমার খেয়ে দিয়েছে। এটা কি করে পরবো বলো? এটা তো আর পরা সম্ভব না, তো মনটা খারাপই হয়ে আছে। এই দেখো, কিচ্ছু জানে না, বসে আছে চুপ করে, আমার জুতোটাকে খেয়ে নিয়েছে। কি হলো রোজা, আমার জুতো খেয়ে নিয়েছো তুমি? তোমার খেতে দিই না, জুতো খেয়েছো তুমি? হ্যাঁ জুতো খেয়েছো, কেন খেয়েছো? হ্যাঁ, তারপরে সকাল থেকে মানে আরেকজনের বাড়িতে পালিয়ে গেছিল, তো কোনো রকম করে ধরে আনা হলো। কাজেই আমার সমস্ত কিছু আজকে দেরি হয়ে গেছে, কিছু সেরকমভাবে মানে করে উঠতে পারিনি। তো জাস্ট রান্নাটা স্টার্ট করেছি, দেখো তোমাদেরকে দেখাই নিজে কী রান্না করছি। আজকে ভাত আমার হয়ে গেছে, এটা জজোর ভাত তোলা আছে, আর এই চিংড়ি নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। আর এটা তো তোমরা জানোই, এটা শুধু পেঁয়াজ লঙ্কা আর টমেটো ক্রাশ করা। আর এই পটলটাকে আমি ভাজছি, পটল দিয়ে তোমার পটল আলু দিয়ে চিনি মাছটা করবো, তাহলে আমার হয়ে যাবে। তো পটলটা ভাজি, তারপরে তোমাদের আবার আমি দেখাচ্ছি যে পটলটা একটু লাল লাল করে ভাজতে হবে, তো ভাজা হোক, তারপরে আমি আবার তোমাদের দেখাচ্ছি। এবার আমি চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি, চিংড়ি মাছটা একটু লাল লাল করে ভেজে নিই। তোমরা এটা সবাই জানো হয়তো রান্নাটা, কিন্তু আমার এটা পেঁয়াজ দিয়েও এমনি রসুন বাটা দিয়ে মাখা মাখা করা যায়, আর আমার পটল আলু দিয়েও ঝোলটা খুব ভালো লাগে খেতে। তো পটলটা ছিল ফ্রিজে, দেখলাম পটল দিয়েই করে নিই, তরকারিও হয়ে যাবে আবার মাছটাও হয়ে যাবে। মানে পুড়ে হয়ে গেছি তো, দেখো যার জন্য শর্টকাটে যাচ্ছি, শর্টকাটে রান্না আর কি অলরেডি দেরি হয়ে গেছে অনেক। এবার এটা তোমার জিরে ফোড়ন দিয়ে আমি পেঁয়াজ যেটা ক্রাশ করে রেখেছিলাম, পেঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কা, সেটাকে দিয়ে ভালো করে ভেজে নিয়ে তেলে তোমার পটলটা আর আলুটা দিয়ে দিয়েছি। আলুটা আমার ভাজা ছিল আগে, দেখানো হয়নি, তো যাই হোক এবার এটা একটু আস্তে করে দিয়েছি যাতে পেঁয়াজটা একটু ভালোভাবে, মশলাটা একটু ভালোভাবে ভাজা হয়, মানে নুন হলুদ সব দেওয়া হয়ে গেছে। হ্যাঁ, এবার এটা একটু কষা কষা হলে জল দেব, তারপর আবার চিংড়ি মাছটা দিয়ে একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব, তাহলে আমার রান্নাটা হয়ে যাবে। তো একটু আঁচটা অল্প করে দিয়েছি গ্যাসে, এটা হোক আস্তে আস্তে। এই জুতোটার কী অবস্থা করেছে, এরকম ও জুতো পেলেই খেয়ে নেয়, ভয় আমারগুলো পেলেই ও খেয়ে নেয়, কিন্তু আমার জুতোটা এখনও পর্যন্ত হাত
আগে করতো, কিন্তু এখন আর খুব একটা আমার জুতোতে হাত দেওয়ার সাহসের হয় না। কিন্তু জানি না কেন ওই হলুদ আমার শুটা কখন খেয়ে নিয়েছে। তো যাই হোক, মনটা আমার খুব খারাপ, ওর জন্য আমি মোটামুটি সবই তুলে রাখি। দেখো জুতোটুকু সব তোলা আছে, একটু তুলতে ভুলে গেলেই মানে শেষ, ওর দি এন্ড হয়ে যায়। সে দেখছে হ্যাঁ আমি কি বলছি, আর কেউ এলো নাকি, মানে আগে ভৌভৌটা কম করতো, এখন ভৌভৌটা বেশি করে। বিড়াল বললেই দৌড়ায়, বিড়াল বললে বিড়ালকে একদম দেখতে পারে না। দেখছো শুনছো বিড়ালের নাম শুনেই কেমন করছে, এখনই যদি বলি বিড়াল এসছে দৌড়াবে। বিড়াল কই, বিড়াল বিড়াল কোথায় আছে, বিড়াল দেখেছো, বিড়াল দেখেছো, দেখেছো তুমি বিড়াল দেখেছো, হ্যাঁ বিড়াল দেখোনি, কই বিড়াল, তাড়িয়ে দিছো, বিড়াল তাড়িয়ে দিছো, বাহ 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 গুড গার্ল তো তুমি, গুড গার্ল, হ্যাঁ গুড গার্ল তুমি, বসো একটু হ্যান্ডশেক করবে, একটু হ্যান্ডশেক করে দাও, একটু হ্যান্ডশেক করো, হ্যান্ডশেক করো, করো করো, একটু হ্যান্ডশেক করো, একটু হ্যান্ডশেক করো, করো গুড গার্ল, গুড গার্ল, গুড গার্ল, হ্যান্ডশেক করো, হ্যান্ডশেক করো, একটু হ্যান্ডশেক করো, দাও পা দাও, পা দাও, হ্যান্ডশেক করো, হ্যান্ডশেক জোজো, হ্যান্ডশেক জোজো, হ্যান্ডশেক, 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 মন নেই এখন, হ্যান্ডশেক মন নেই, এখন ঘুমানোর মন আছে। ঠিক আছে তুমি ঘুমা, ঘুমা, তোমার খাওয়া দাওয়া হয়ে গেছে, চান হয়ে গেছে, তুমি এবার ঘুম করো, ব্যাস গুড গার্ল, গুড গার্ল, গুড গার্ল, গুড গার্ল, একটু হ্যান্ডশেক করো, হ্যান্ডশেক, হ্যান্ডশেক, আর আমার হাত চাকতে বলিনি তো, তুমি হ্যান্ডশেক করতে বলেছি, হ্যান্ডশেক করো, করো করো, হ্যান্ডশেক করো, হ্যান্ডশেক করো, হ্যান্ডশেক করো, হ্যান্ডশেক, 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 করবে না, একটু রাগও হয়েছে, মানে ওষুধ খেতে চায় না, এই শুয়ে গেল, এখন শুয়ে থাকবে, ওষুধ খেতে চায় না। তবে ওকে আমি আজকে জোর করে এই এটা খাইয়েছি, এটাও খাওয়াচ্ছি 3 দিন ধরে, আর এটাও খাচ্ছে ও, মানে মাঝে বন্ধ হয়ে গেছিলো, 2 দিন আগে কৃমির ওষুধ খেয়েছে, এটা কালকে স্প্রে করে দিয়েছিলাম বডিতে, আর এটা আজকে একটু মানে যেহেতু পড়ে আছে দেখলাম একটু পাটাগুলো স্প্রে করে দিই, তো কিছু যদিও নেই ওর গায়ে, তাও আমি একটু স্প্রে করে দিলাম। তো ওর খাওয়া দাওয়া সব কমপ্লিট, এবার আমি চান করতে যাব, তারপর এবার আমি চান করতে যাব, তারপর পুজো করব, তারপরে একটু বসবো, তারপরে আমি আবার তোমাদের সাথে কথা বলতে আসবো। সাথে থেকো, পাশে থেকো, সাবস্ক্রাইব করো, বাই, টাটা।